2005 সালে যখন ভারতের উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ মর্মে আইএমডিটি আইনকে বাতিল করা হয়, সেই আইএমডিটি অ্যাক্ট বাতিল করার জন্য মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে মোকদ্দমা করেছিলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী জনাব সর্বানন্দ সোনোয়াল সাহেব। সেই মামলায় শুনানি নেওয়ার পর উচ্চতম ন্যায়ালয়ে আসামের আইএমডিটি অ্যাক্টকে বাতিল করে দেয়। সেই আইএমডিটি অ্যাক্ট আসামের সংখ্যালঘু মানুষের রক্ষা কবচ হিসাবে কাজ করেছিল। সেই আইএমডিটি অ্যাক্ট বাতিল করার পর আসামের সমস্ত সংখ্যালঘু মানুষরা ভয়াতুর হয়েছিল এবং আতঙ্কিত হয়েছিল। সেই ভয়াতুর এবং আতঙ্কিত হওয়ার সুযোগ নিয়ে আসামের একজন ধনী মানুষ মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব আসামের বুকে ইউডিএফ দল নামে একটি রাজনৈতিক দলের সৃষ্টি করলেন এবং সারা আসামের সংখ্যালঘু মানুষকে আশা দিলেন যে আমরা আপনাদের নাগরিকত্বর সমস্যা নিয়ে আমরা কাজ করব এবং আসামে থাকা ডি ভোটার সমস্যা সম্পর্কে আমরা কাজ করব। এবং এইরকম ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসামে AIUDF রাজনৈতিক দল গঠন করে ইলেকশনে অবতীর্ণ হয়েছে এবং কয়েকবার তিনারা 16 জন এবং 18 জন MLA উনারা বিধানসভায় পাঠিয়ে দিয়েছিলেন এবং ডি ভোটার সম্পর্কে এই ইউডিএফ দলের কোনো ভূমিকা আমরা এখনও দেখতে পাই নাই। এবং 2011 সালে ইউডিএফ দলের প্রেসিডেন্ট জনাব বদরুদ্দিন আজমল সাহেবের ইনস্ট্রাকশনে 16 জন MLA গৌহাটি হাইকোর্টে একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দাখিল করেছিলেন, কেস নাম্বার PIL 47/2011। সেখানে আসামের 16 জন MLA-র সেখানে পেটিশনার ছিলেন। সেই আসামের ডি ভোটার সম্পর্কে তিনারা একটি PIL দাখিল করেন যে কেন এই আসামের সংখ্যালঘু জনসাধারণের নামের আগে ডি ভোটার বানানো হচ্ছে, কি কারণে বানানো হচ্ছে, এই সম্পর্কে একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আসামের গৌহাটি হাইকোর্টে দাখিল করা হয়েছিল। এবং পরবর্তী সময় সেই মোকদ্দমার যখন বিচার আরম্ভ হয়েছিল, হঠাৎ করে বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে এবং সেই গৌহাটি হাইকোর্টে পেন্ডিং থাকা ডি ভোটার সম্পর্কীয় সেই মামলাটাকে উইথড্র করা হয় এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে পরবর্তী সময় আমরা ফ্রেশ একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আমরা আদালতে দাখিল করব। এই কারণ উল্লেখ করে সেই হাইকোর্টে দাখিল করা ডি ভোটার সম্পর্কীয় মামলাটাকে উইথড্র করা হয়। এখানে দেখেন বদরুদ্দিন আজমল সাহেব সুন্দর একটি আশা নিয়ে আসামের জনগণের স্বার্থর জন্যে এবং ডি ভোটার সমস্যার সমাধানের জন্য আসামের হাইকোর্টে ডি ভোটার সম্পর্কীয় একটি মামলা দায়ের করেছিলেন, কিন্তু পরবর্তী সময় সেই মামলাটাকে উইথড্র করে নেয়। যদিও ফ্রেশ একটি রিট পিটিশন দাখিল করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আজমল সাহেব সেই আসামের হাইকোর্টে কোনো ধরনের ডি ভোটার সম্পর্কীয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এখন পর্যন্ত দাখিল করে নেই। আসলে কি জন্য বদরুদ্দিন আজমল সাহেব এইরকম ধরনের কেস করে উইথড্র করেছে এবং সংখ্যালঘু মানুষদেরকে প্রতারণা করেছে? AIUDF দল গঠন হয়েছিল সংখ্যালঘু মানুষের নাগরিকত্ব সমস্যার সমাধানের জন্য, কিন্তু এখন পর্যন্ত বদরুদ্দিন আজমল সাহেব আসামের ডি ভোটার সম্পর্কে কোনো একটি ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া আমরা দেখতে পাইনি। এবং গৌহাটি হাইকোর্টে দাখিল করা রিট পিটিশনও তিনারা উইথড্র করেছেন এবং পরবর্তী সময়ে ফ্রেশভাবে দাখিল করার জন্য যেই পিটিশনে উল্লেখ করেছিলেন সেটাও কিন্তু এখনও ওনারা ফ্রেশভাবে সেখানে দাখিল করেননি। সেই 26/9/2011 সালে সেই কেসটা যে উইথড্র করা হয়েছিল সেটা আমি এই এখান থেকে আপনাদেরকে বলছি। তো দেখেন বদরুদ্দিন আজমল সাহেব সংখ্যালঘু মানুষের সাথে প্রতারণা করেছে এবং চরম প্রতারণা করেছে এবং সংখ্যালঘু মানুষের সমস্যার কথা কয়ে রাজনৈতিক দল গঠন করে পরবর্তী সময় কিন্তু সংখ্যালঘু মানুষের কোনো সমস্যা এখনও সমাধান করেননি। তাই আপনাদেরকে বলছি যে এখন ইলেকশনের সময়, বিগত দিনের ইতিহাস, বিগত দিনের ঘটনা আপনাদেরকে আমি উপস্থাপন করেছি, তাই এই ইলেকশনের সময় আপনারা বদরুদ্দিন আজমলকে প্রশ্ন এবং জবাবদিহি করা উচিত। কেন তিনারা ডি ভোটার সম্পর্কীয় গোচর মহামান্য গৌহাটি উচ্চ ন্যায়ালয়ে দাখিল করলেন এবং কি কারণে পরবর্তী সময় সেটা উইথড্র করলেন, সেটা আপনাদেরকে জানানোর জন্য আপনারা বদরুদ্দিন আজমল সাহেবকে আপনারা প্রশ্ন এবং জবাবদিহি করা উচিত। এবং যেহেতু ইলেকশনের সময়, তাই আমি বদরুদ্দিন আজমল সাহেবকে
প্রশ্ন করার জন্য আপনাদেরকে কিছু বিষয় উপস্থাপন করেছি এবং অসম গণ পরিষদের ক্যান্ডিডেট সাহেবকেও কিছু প্রশ্ন উত্থাপন করার জন্য আপনাদেরকে বিগত দিনের কিছু কথা এবং ইতিহাস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এবং প্রত্যেক জনসাধারণের ভোটাধিকার একটি রাজনৈতিক অধিকার, তাই আপনারা সুস্থ বিচার বিবেচনা করে কোন রাজনৈতিক দলকে আপনারা ভোট দিলে আসামের সুস্থ বাতাবরণ থাকবে এবং আসামের জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, তাই আপনারা সুস্থভাবে বিচার বিবেচনা করে ভোট দেওয়া উচিত। কোনো রাজনৈতিক দলের মিশা প্রতিশ্রুতি এবং প্রলোভন দেখে কোনো পথেই আপনারা ভোট দেওয়া উচিত নয়, কারণ আপনারা, তাই আবারও বলছি, আগামী 7 তারিখে ধুবড়ী লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লোকসভার নির্বাচনে এবং 7 মে তারিখে আপনারা যোগ্য ব্যক্তিকে নির্ভয়ে সুস্থ বিচার বিবেচনা করে যোগ্য ব্যক্তিকে ভোট দিন, এই আবেদন আপনাদের কাছে করছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।